এলিমেন্ট জিনিসটা এমন একটা জিনিস না হাতের মুঠোর মতো জানো তো ইংরেজিতে যাকে বলে গ্রিপ না সৌমিলি এত সহজে তুমি অনিশ কাঞ্জিলালকে হাতের মুঠোয় যাকে বলে তোমার গ্রিপে তুমি করতে পারবে না এত সহজে তুমি অনিশ কাঞ্জিলালের কোনো ক্ষতি করতে পারবে না আর তারপরেও যদি তুমি চেষ্টা করো তাহলে আমি বলবো অনিশ কাঞ্জিলালকে তুমি এখনো অবধি চিনতে পারোনি তোমার ওই প্রদীপ বাবুর মতো কর্মচারীদের সাথে আমাকে গুলিয়ে ফেলো না রিল্যাক্স অনিশ দা আচ্ছা তুমি বারবার কথায় কথে আমি তোমার ক্ষতি করতে চাইছি ক্ষতি করতে যে কেন কেন বলছো বলো তো ডোন্ট ইউ নো তুমি আমার কাছে ঠিক কতটা ডোন্ট ইউ ফিল তুমি আমার কে তাহলে কেন এই ধরনের জিনিসপত্র তোমার মাথার মধ্যে আসে যে আমি তোমার ক্ষতি চাইছি আমি সত্যি যদি অনিশ দা তোমার ক্ষতি চাইতাম তাহলে এত বড় কোম্পানিতে এরকম একটা পোস্টে আমি তোমার কিছুতেই চাকরিটা নিতাম না আর এরকম একটা ফান সুন্দর অফিসে আমি তোমাকে কিছুতেই জয়েন করাতাম না বলো করাতাম এতক্ষণে তো তোমার বাড়িতে যে সমস্ত লোকদেরকে আমি পাঠিয়েছি তারা পৌঁছেও গিয়েছে চর্চ নরক 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 আমার ছেলেটার জীবনটা একেবারে নরক হয়ে গিয়েছিল তাছাড়া বেকার অবদার্থ অকর্মণ্য কম কথা তো ওকে শুনতে হয়নি আর ওই মেয়ে সর্বমঙ্গলা বাড়িতে এসে আমার ছেলেটার তো হাঁটা চলা যাতে না করতে পারে সে বন্দোবস্তও করে ফেলেছিল যাক বাবা আমার ছেলেটা এখন একটু নরক যন্ত্রণা থেকে অন্তত মুক্তি পেয়েছে কিন্তু মা সৌমিলিও তো ভালো মেয়ে নয় ও তো আমাদের অনিশকে পুলিশে পর্যন্ত ধরিয়ে দিয়েছিল আমি মানছি বড়মামা আমি মানছি যে সৌমিলি ভালো মেয়ে নয় ও অনিশের সাথে অনেক অন্যায় করেছে ওকে পুলিশে ধরিয়ে দিয়েছে কিন্তু একটা জিনিস দেখো ওর জীবনের সবচেয়ে বড় উপকারটা তো ওই মেয়েটাই করলো উপকার কিসের উপকার করেছে মা ওই অসভ্য মেয়েটা না ভাইয়াকে ফাঁদে ফেলেছে আর এখন ব্ল্যাকমেলিং করে সর্বমঙ্গলাকে ভাইয়ার জীবন থেকে সরিয়ে ফেলতে চাইছে তো সেটাও কি কম বড় উপকার নাকি না না আমি যা বলছি ভেবেচিন্তেই বলছি না ভেবে আমি কোনো কথা বলি না কিন্তু মা এরপরে তো সৌমিলি অনিশকে আরো চেপে ধরবে আর ও যদি একবার সর্বমঙ্গলাকে অনিশের জীবন থেকে বের করতে পারে তাহলে ও নিজেই তো অনিশের জীবনে আসতে চাইবে বিয়েও করতে চাইবে একদম ঠিক বলেছো বৌদি আর তুমি একটা জিনিস বুঝতে পারছো ওই মেয়েটা যদি একবার পার্মানেন্টলি আমাদের বাড়িতে চলে আসে তাহলে আমাদের কি হাল হবে তোমাকেও কিন্তু তখন ওর কথায় উঠতে বসতে হবে হ্যাঁ সব সময় আগে খারাপ দিকটাই কেন দেখিস না আমি বুঝতে পারি না আরে বাবা অনিশ আগে চাকরিটা করুক ওরা কত টাকার মালিক ওরা যদি চায় তাহলে অনিশের জীবনটা ওরা নতুন করে গড়ে দিতে পারে টাকাটাই কি জীবনের সব কথা তুমি বলো মা আর অনিশকে আমি যতটুকু জানি ওরকম ছেলেই নয় ওকে কোটি কোটি টাকা দিলেও নিজের আত্মসম্মান আমাদের পরিবারের আত্মসম্মান কোনো দিন বিকিয়ে দেবে না আচ্ছা ঠিক আছে যদি দেখা যায় যে মেয়েটা কোনো রকম অসুবিধে তৈরি করছে তখন নয় চাকরিটা ছেড়ে দেবে অনিশ আরে তার আগে দুটো বছর চাকরিটা তো করুক জীবনটা একটুখানি গুছিয়ে নিয়ে না হলে তো কি হতো না হলে এই বাড়িতে বসে ওই যে হতচ্ছাড়ি ওর সাথে ধূপ বানাতে হতো আর ওই মেয়ে সারা জীবন অনিশের মাথার উপরে ছড়ি ঘোরাতো না মা সৌমিলি দিদির সঙ্গে অনিশ বাবুর কি চুক্তি হয়েছে আমি জানি না তবে আমার সঙ্গে যে চুক্তি হয়েছে তাতে বিয়ে বিয়ে খেলাটা আর আর বেশি দিন চলবে না তাই সারা জীবন ধরে ছড়ি ঘোরানোর কোনো সুযোগ আমার কাছে নেই অনিশ বাবুকে ছেড়ে আমায় চলে যেতেই হবে কিন্তু তার আগে সৌমিলি দিদির জাল কেটে অনিশ বাবুকে আমি বের করে আনবই তারপর একদিন অনিশ বাবু নিজের পায়ে দাঁড়াবেন শুধু সেই দিনটার অপেক্ষায় আমি আছি মা আমার বাড়িতে লোক মানে হ্যাঁ আমার বাড়িতে লোক কেন গেছে গেছে মিন্স আই এম ভেরি সরি সন্ধেবেলায় তুমি যখন অফিস থেকে বাড়ি ফিরবে তখন তুমি নিজের বাড়িটাকেই না জাস্ট ট্রাস্ট মি চিনতে পারবে না কি বলছো কে তুমি আমাকে ক্লিয়ারলি বলো সৌমিলি আই এম সরি ইটস আ বিগ সারপ্রাইজ
just for you. আমার কিন্তু হেয়ালি ভালো লাগছে না সৌমিলি, প্লিজ আমাকে খুলে বলো কি বলতে। ওয়েট, আমি নিজেই ফোন করছি বাড়িতে। অনিশা, ডোন্ট 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 প্লিজ, না করবে না। দেখো তুমি যদি ফোনটা করো বাড়িতে তাহলে আমার সারপ্রাইজ প্ল্যানটাই পুরো নষ্ট হয়ে যাবে, করো না প্লিজ এটা। সর্বমঙ্গলা, তুমি কি সর্বমঙ্গলার কোনো ক্ষতি করতে চাইছো? সৌমিলি সৌমিলি, তুমি কিন্তু সর্বমঙ্গলার কোনো ক্ষতি করবে না। যদি সর্বমঙ্গলার কোনো ক্ষতি হয় আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। আমি কিন্তু কোনো কিছুর পরোয়া করবো না, আমি কিন্তু কোনো এগ্রিমেন্টের পরোয়া করবো না। আমি এক্ষুনি এখানে চলে যাব। পারবে না, অনিশা দেখো তুমি না শুধু শুধু এরকম ভাবে রিঅ্যাক্ট করছো। হ্যাঁ যাও সেটা গিয়ে বসো। দেখো তোমার যা শরীরের অবস্থা এমনি তোমাকে দেখে আমার ভীষণ টেনশন হচ্ছে, তার উপরে এইরকম অবস্থায় তুমি যদি এখন চাও যে হ্যাঁ আমি এই অফিস থেকে চলে যাব, তোমাকে তো লিফটে করে যেতে হবে। বাই এনি চান্স যদি লিফটটা বন্ধ হয়ে যায় তখন কি করবে তুমি? অগত্যা তোমায় সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে, আর সিঁড়ি দিয়ে তোমার যা পায়ের কন্ডিশন বারবার বলছি তুমি তো নামতেও পারবে না, সমস্ত সিকিউরিটিদের মাঝখান থেকে যেতে হবে। আর সিকিউরিটিরা কি, তুমি কি এক্সপেক্ট করছো তোমায় এত সহজে ছেড়ে দেবে? তাই চুপচাপ আমি বরং যেটা তোমায় বলছি তুমি না সেটা করো। হ্যাঁ বেশি মাথাটা গরম করিয়ে দিও না আমার। আর কোথায় কোথায় এত খালি ক্ষতি 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 কেন বলছো বলো তো? আমি কেন শুধু শুধু সর্বমঙ্গলেরই ক্ষতি করতে যাব? হ্যাঁ আমি মানছি যে ইয়েস বিয়ের পর তুমি একটু বেশি স্বার্থপর হয়ে গেছো, সবসময় সর্বমঙ্গলা সর্বমঙ্গলা মানে সর্বমঙ্গলাকে তুমি বাড়ির সবার থেকে একটু বেশি ভালোবাসো। বাট বাড়িতে মা বাবা দিদি দাদা বোন বৌদি ভাইপো ভাগ্নি ভাইজি সবাই রয়েছে, তাদেরকে একটু ভালোবাসো? সেটাও তো বাসো না, এদেরও তো ক্ষতি হতে পারে অনিশা। এতটা এতটা নিচে নেমে গেছো তুমি সৌমিলি, তুমি আমাকে ব্ল্যাকমেইল করছো? ঠিক আছে আমি এটাও জানি তুমি যতই ব্ল্যাকমেইল করো না কেন আমাকে, যতই তুমি নিচে নেমে যাও না কেন, তুমি যদি ক্ষতি করতে চাও তাহলে শুধুমাত্র সর্বমঙ্গলারই ক্ষতি করবে আর কারোর নয়। এবার আমাকে বলো তুমি আমার বাড়িতে লোক পাঠিয়েছো কেন? কেন তুমি আমার বাড়িতে লোক পাঠিয়েছো? রিল্যাক্স 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 অনিশা, তুমি যত বেশি হাইপার হবে আমিও কিন্তু হাইপার হয়ে যেতে বাধ্য হবো। হ্যাঁ তোমার বাড়িতে আমি কোনো গুন্ডা পাঠাই, হুম কিছু ওয়ার্কার পাঠিয়েছি, তোমার বাড়িটাকে তোমার ঘরটাকে সুন্দর করে জাস্ট হেভেন বানিয়ে দেবে, ট্রাস্ট স্বর্গ অনিশা স্বর্গ। স্বর্গ মানে? কে ভেতরে এসো, ভেতরে এসো বলছি। চমৎকার, হুম এই আড়ালে লুকিয়ে থেকে চুপ করে ঘরে ঢুকে এসে পরের কথা শোনার পদভ্যাসটাও আছে বুঝি। অবশ্য আমি আর বলছি কেন, থাকবেই তো, কিরকম ফ্যামিলির মেয়ে সেটা তো দেখতে হবে না। আহ মা, কি আজে বাজে কথা বলছো বলো তো, দেখতে পাচ্ছ না ওর কাছে একটা ব্যাগ আছে? তুই কি কোথাও বেরোচ্ছিলি? হ্যাঁ দিদিভাই, ধূপকাঠিগুলো ডেলিভারি দিতে হবে তো। দারুণ 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 দারুণ, এই ভর দুপুর বেলা কঞ্জিলাল বাড়ির বউ কি করছে না, দু ব্যাগ ধূপকাঠি নিয়ে রাস্তায় ফেরি করতে যাচ্ছে। যদি পাড়াপড়শিরা দেখে আমাদের কি সুনাম করবে তাই না শ্রেয়া? বলবে দেখো এই বাড়ির অন্য যে বউরা আছে তারা সবাই ভাত খেতে পায় বিনা খেটে, একমাত্র এই ছোট বউটিকে খেটে খেতে হয়। না না মা, ওরা কেন এমন করে বলবে? সর্বমঙ্গলাকে তো ওরা সবসময় দেখছে, একটা মেয়ে স্বাবলম্বী হতে চাইছে, এটা তো খারাপ কিছু নয়। আর তুমি বলো না, এই যে আমাদের পরিবার ওর এই স্বাবলম্বী হওয়াতে কোনোরকমভাবে বাধা যদি না দেয় তাহলে তো আমাদের সেটা গর্বের ব্যাপার, তুমি বলো এটা গর্ব নয় কি? একদম চুপ করো,
আমার অনিশ কত বড় একটা চাকরি পেয়েছে বলতো? পাড়ার লোকে এবার থেকে দেখবে যে দু বেলা গাড়ি আসছে যাচ্ছে অনিশকে নিতে এবং অনিশকে দিতে। কত ভালো 1,00,000 টাকার চাকরি পেয়েছে আমার ছেলেটা। আর তার বউ কি করে? তার বউ ধূপ বিক্রি করে। মেয়ের কি ডিগ্রি আছে না? হকারি করে, ট্রেনে ট্রেনে ধূপের হকারি করে বেড়ায়। এই ডিগ্রি আছে তার, একেবারে মাস্টার ডিগ্রি। তোমরা তো বলছো যে অনিশ খুব বড় পদে একটা কাজ পেয়েছে, এটা নিজে কানে শুনেছো তোমরা। তো ওর আন্ডারে কতগুলো লোক কাজ করছে, তারা কি বলবে? বসের বউ কি করে? ধূপ বিক্রি করে। এই মেয়ের জন্য আমার ছেলেটার একেবারে নাক কান কাটা গেল। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে বেয়ারা অনিশকে চা কফি দেয়, জল দেয়, তারাও এরকম কোনো হকার মেয়েকে বিয়ে করেনি। দেখ, এর থেকে যদি ওই সৌমিলি মেয়েটা অনিশকে বিয়ে করে, আমি বলবো সেটা অনিশের জন্য ভালোই হবে। অন্তত ওর একটু সুনাম বাড়বে, সম্মান বাড়বে। আমরা অন্তত বুক ফুলিয়ে বলতে পারবো যে আমাদের কাঞ্জিলাল বাড়ির ছোট ছেলে 500 টাকা না 5 কোটি টাকার মালিকের মেয়েকে বিয়ে করেছে। কথাগুলো মগজে ঢুকলে হয়। সর্বমঙ্গলা, তুই তুই কষ্ট পাস না। হ্যাঁ, দেখ কোনটা ঠিক কোনটা ভুল সেটা মা নিশ্চয়ই একদিন বুঝতে পারবে। আর তুই এখানে এলি কেন বলতো? নিজের ঘর থেকে তো সোজা বেরিয়ে যেতে পারতি। সত্যি, তাহলে এতগুলো কথা তো আর তোমাকে শুনতে হতো না। রোজই তো তোমাদের বলেই বেরোই দিদি ভাই, তাই আজও বলতেই এসেছিলাম। কিন্তু আমি বুঝতে পারিনি দুপুরে খাওয়া দাওয়ার পরে মা না ঘুমিয়ে এখানে রয়েছেন। মা ঘুমাবে? বাবা, শুনলি না, মায়ের ছেলে 1,00,000 টাকার চাকরি পেয়েছে, দেখ কত রাত জাগে। আর অনিশবাবু, অনিশবাবু ফোন টোন করেননি? কেন, তোমাকে ফোন করেনি? না, আজ প্রথম দিন তো, সব কাজকর্ম বুঝে নিতে হবে। অফিসে নিশ্চয়ই কাজের অনেক চাপ রয়েছে আজ, তাই হয়তো সময় পাননি। ওমা, তুই তো একবার ফোন করলে পারতি। হ্যাঁ, করবো ভেবেছিলাম, কিন্তু তারপর ভাবলাম ওই সৌমিলি দিদির সঙ্গে থাকবে। আমার সঙ্গে ফোনে কথা বলতে দেখে যদি অনিশবাবুর সঙ্গে খারাপ ব্যবহার করেন, তাই করলে করবে, ও সেসব ভাইয়া ঠিক সামলে নেবে। তাই বলে তোর স্বামী প্রথম দিন অফিসে গেছে, তুই একটু ফোন করে খোঁজ নিবি না? আচ্ছা দাঁড়া, ঠিক আছে, আমি ফোন করছি, তুই একটু কথা বলি। ভাই আজ থাক, আজ ওনার অফিসে প্রথম দিন, আর তাছাড়া খুব একটা ভালো মনে তো উনি অফিস জানলি, আজ আর বিরক্ত করো না। যদি উনি আমায় ফোন করেন আমি তোমাদের জানাবো, আর যদি বাড়িতে ফোন করেন বা তোমাদের কাউকে তোমরাও আমায় জানিও। বলছি সর্বমঙ্গলা, তুমি ওই ধূপকাঠিগুলো নিয়ে কোথায় যাচ্ছ? ওই সৈনিদের দোকানে, আর্ট অ্যান্ড ক্রাফটস, ওরা তো আমার বানানো ধূপকাঠি বিদেশে বিক্রি করে। বিদেশে? তোমার ধূপকাঠি বিদেশে যায়? হ্যাঁ গো দিদি ভাই, আমাদের সর্বমঙ্গলা ধূপকাঠির বিদেশে খুব কদর। আমি তো সব অর্ডার সাপ্লাই করেই উঠতে পারি না। আমি যত মাল বানাই তত ওরা বিদেশে বিক্রি করে দেয়, আর ওখানে দামটাও বেশি পাওয়া যায়। আমি যে ধূপকাঠিগুলো ট্রেনে 5 টাকা করে বিক্রি করতাম, তার থেকে একটু ভালো ধূপকাঠি 25 টাকা দরে কেনে, তাতে লাভটা অনেকটাই বেশি হয়। আর তোমরা তো জানো দিদি ভাই, এখন আমার টাকার কতখানি দরকার। আর 15 দিনের মধ্যে টাকা জোগাড় করে আমাদের বাড়িটা ছাড়াতে হবে। এই দেখো না, মনটা বাড়ি ফিরতে না ফিরতেই রাজারা বাড়িতে এসে ঝামেলা শুরু করে দিয়েছে, একদম ওর পিছনে পড়ে গেছে, বাড়িতে এসে তো হুমকি দিয়ে গেছে আমাদের। তাই এখন যতটা সম্ভব বেশি মাল বানিয়ে সৈনিদিকে সাপ্লাই করছি, উনি সঙ্গে সঙ্গে ক্যাশে পেমেন্ট করে দেন। এই কদিন ট্রেনে কাজ করতে পারলেই 1,00,000 টাকা জোগাড় হয়ে যাবে। তাই আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আর দেরি করিস না, সাবধানে যাস আর সাবধানে ফিরিস, হ্যাঁ, টাকা পয়সা নিয়ে। আর ভাইয়া যদি ফোন করে আমি বলবো তোকে একবার ফোন করে নিতে। আচ্ছা দিদি ভাই।
মেয়ে ওই কামিন ম্যাডাম। কি ব্যাপার আপনারা? ভর দুপুর বেলায় বেল না বাজিয়ে এরকম ঘরের ভেতর সোজা ঢুকে পড়লেন? ডোন্ট মাইন্ড ম্যাডাম, আসলে দরজাটা খোলা ছিল আর ভেতর থেকেও কিছু কথার আওয়াজ শোনা যাচ্ছিল, তাই জন্য ভাবলাম ভেতরে ঢুকেই কথাটা বলি। আচ্ছা, আপনাদের বাড়িতে মডার্ন অ্যাপ্লায়েন্সেস কি কি আছে? মানে এই ধরুন এসি, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এর ডিটেলগুলো একটু আমাদের লাগবে। ভাই কিছু মনে করবেন না, আসলে কি বলুন তো, এখন না সারাদিন কাজকর্ম করে বাড়ির সবাই একটু বিশ্রাম করবে, এখন না ওই সেলস রিপ্রেজেন্টেটিভদের সাথে কথা বলবার মতন মানে সময় বা ইচ্ছে কোনোটাই এখন আমাদের নেই। আপনারা অন্যদিন ওই 11টা বা 12টার সময় আসবেন, আমরা যদি কিছু প্রয়োজন হয় দেখে নেব, কেমন? এক্সকিউজ মি ম্যাডাম, আমরা সেলস রিপ্রেজেন্টেটিভ নই। তবে কি মার্কেট সার্ভে করতে বেরিয়েছেন? মাফ করবেন, আমরা এই মুহূর্তে সময় দিতে পারবো না, আপনারা অন্য কোনো বাড়িতে যান। প্লিজ আমাদের কথাটা একটু শুনুন, আমাদের সৌমিলি ম্যাডাম মানে মিস সৌমিলি মিত্র আমাদের পাঠিয়েছেন। সৌমিলি আপনাদের পাঠিয়েছে কেন? খুব আর্জেন্ট কাজ আছে ম্যাডাম, আমি রেইন সেড অ্যাপ্লায়েন্সেস অ্যান্ড আর্কিটেকচারের চিফ ডিজাইনার। সৌমিলি ম্যাডামের জেনারেল ম্যানেজার অনিশ কাঞ্জিলালের আমরা বেডরুম, ড্রয়িং রুম, টয়লেট, তারপর এই পুরো রেসিডেন্সিয়াল কমপ্লেক্সটা আমরা রিনোভেট করব। আর তার জন্য আপনাদের বাড়িতে যত পুরনো ফার্নিচার, অ্যাক্সেসরিজ বা অ্যাপ্লায়েন্সেস আছে সেগুলোকে আমাদের ইমিডিয়েটলি রিপ্লেস করতে হবে। আর আমি মিস অলিভিয়া সেন শর্মা, ফ্যাশন ডিজাইনার, নামটা নিশ্চয়ই শুনেছেন। আপনার কাজটা কি বলুন তো? ফ্যাশন, আই মিন অনিশ বাবু আর ওনার ফ্যামিলি মেম্বারসরা কি ধরনের পোশাক পরবেন সেটাই আমরা ডিসাইড করতে এখানে এসেছি। Within 24 hours, ম্যাডামকে আমাদের সবটা জানাতে হবে। আচ্ছা আপনারাই বলুন, এত কম সময়ের মধ্যে এত কিছু হয়? স্টিল অফারটা এতটাই এক্সক্লুসিভ যে আমরা ছাড়তেই পারলাম না। আপনারা একটু কোঅপারেট করুন, আমি আজকেই লোক লাগিয়ে সমস্ত কাজটা তুলিয়ে দেব। শ্রেয়া, এরা কি বলছে? কেন ম্যাডাম, এটা তো ভেরি সিম্পল, আপনাদের এখন থেকে সব ভাবনা মিস মিত্র নিয়ে নিলেন। আপনাদের থাকা খাওয়া, বেড়াতে যাওয়া, এক কথায় আপনাদের হোল লাইফস্টাইল মিস মিত্র কন্ট্রোল করবেন। উনিই আপনাদের সব চালাবেন। এবারে সব কিছু সৌমিলি দিদি চালাবে? অফ কোর্স, আর কেনই বা চালাবেন না বলুন, ওনার মতন একজন বিজনেস ম্যাগনেটের জেনারেল ম্যানেজার বলে কথা, ডায়েটিশিয়ান, শেফ, বিউটি পার্লার, এমনকি ম্যাসেজ পার্লারের এক্সিকিউটিভরাও আপনাদের সাথে আজ যোগাযোগ করে নেবেন। শ্রেয়া, এইসব কি হচ্ছে বলতো? জানি না বৌদি, আমিও তো কিছুই বুঝতে পারছি না, কিন্তু আমি সব বুঝতে পারছি। অনিশ এত বড় একটা চাকরি পেয়েছে, তাই ওর কোম্পানি থেকে মানে সৌমিলির কোম্পানি থেকে ওর থাকার ভালো ব্যবস্থা করে দিচ্ছি, ও যাতে একটু আরামে থাকতে পারে। তোমাদের এত মানে অসুবিধা কি হচ্ছে বা তোমরা এত প্রশ্ন করছো কেন আমি বুঝতে পারছি। কিন্তু মা, কিসের কিন্তু শ্রেয়া, কিসের কিন্তু? আচ্ছা ধর, আচ্ছা ধর যে অনিশ যদি একটা অন্য কোনো কোম্পানিতে চাকরি পেত, কথার কথা বলছি, ধর যদি বিদেশে থাকতো, বিদেশে যেতে হতো, তাহলে তো ও একটা বাড়ি বা ফ্ল্যাট পেত তো? অনেক চাকরিতেই তো ফ্ল্যাট বা বাড়ি দেওয়ার চল আছে, তাই না? কিন্তু মা, এক্ষেত্রে তো ওরা বাড়ি সাজিয়ে দিচ্ছে। হ্যাঁ, কিন্তু তার কারণ হচ্ছে অনিশের নিজের এখানে বাড়ি আছে, ওর এই শহরেই বাড়ি আছে বলে ওরা কোম্পানি থেকে সেই বাড়িটাকে আরো সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিচ্ছে, ওর আরো বেশি আরামের ব্যবস্থা করে দিচ্ছে। আমি বুঝতে চাই তোমাদের প্রবলেমটা কিসে হচ্ছে, এগুলো সৌমিলি করে দিচ্ছে তাই?